প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভি সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ দর্শক আজ আমাদের সাথে আমাদের আলোচনার বিষয় অপহরণ ও গুম এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে দুজন বিশিষ্ট অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন তাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক মোহাম্মদ জমির এবং সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর পিয়াস করিম আমরা এই দুজনের সাথে কথা বলবো চাইলে দর্শক আপনারাও আলোচনায় অংশগ্রহণ করতে পারেন জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত প্রশ্ন করতে পারেন এবং আপনাদের এই প্রশ্নের উত্তর আমাদের দুই অতিথি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আমরা চলে যেতে চাই মূল আলোচনার আলোচনার যে বিষয়টি সেটি আমরা আগেই বলেছি সেটি হচ্ছে অপহরণ ও গুম অতি সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে আমরা সারা দেশে একটা ভীষণ রকম সমস্যা চলছে এবং এই অপহরণ গুম নিয়ে আতঙ্ক নিয়ে আমরা যারা পোশাকি লোক রয়েছে যারা নিরাপত্তার বাহিনী রয়েছেন তাদের দিকেও কিন্তু এক ধরনের অঙ্গুল প্রদর্শন করা হচ্ছে একই সাথে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমেই পিয়াস করিম স্যার আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে সাদা পোশাকে আসামি ধরার নামে যা ঘটছে এতে করে বিভিন্ন সন্ত্রাসী অপহরণকারী গোষ্ঠী কিন্তু এক ধরনের প্রশ্রয় পাচ্ছে কারণ একদিকে সাদা পোশাকধারীরা ধরে নিচ্ছে আরেকদিকে অপহরণকারীরা করছে কে যে কী সেটি কিন্তু কোনোভাবে কেউ নিশ্চিত করে বলতে পারে না সেই কারণের জন্য এই অবস্থার প্রেক্ষাপটে এই যে গুম হয়ে যাওয়া অপহরণ হয়ে যাওয়া সার্বিকভাবে নারায়ণগঞ্জে যে সাতজন অপহরণ হয়ে গেলো তারপর তাদেরকে হত্যা করা হলো ইতিপূর্বে রেজওয়ানার স্বামীকে অপহরণ করা হয়েছে যদিও তিনি মুক্তি পেয়েছেন আরও এর মধ্যে দু চারজনকে অপহরণ করে সার্বিক বিষয় নিয়ে এই দেশের বর্তমান পরিস্থিতিতে এই অপহরণ গুম নিয়ে আপনার বিশ্লেষণটাকে যদি দর্শকদের বলেন না আমার বিশ্লেষণ তো বাংলাদেশের বেশিরভাগ নাগরিকের মতনই আর কি আমরা একটা উৎকণ্ঠিত স্বদেশে বসে একটা আতঙ্কিত স্বদেশে বসে আমরা কথা বলছি আজকে আমাদের কারো জীবন নিরাপদ নয় এই যে আমরা তিনজন এখানে বসে আছি আমাদের মধ্যে কেউ যদি বাড়ি ফিরে যেতে না পারি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এটা আপনি হতে পারেন এটা আমি হতে পারি এটা আল্লাহ না করুক জমির ভাই হতে পারেন এরকম একটা অবস্থাকে কিছুতেই সুস্থ নিরাপদ অবস্থা বলা যায় না এটা নাগরিকের জন্যে খুব সুসময় যাচ্ছে না আমি যে কথার উপর বারবার জোর দিতে চাই সেটা হচ্ছে যে যেহেতু একটি দেশের সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরাপত্তা বিধান করার সেই ক্ষেত্রে সরকারকে দায়িত্ব নিতে হবে এখানে সরকারকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই কিন্তু সরকারের দায়িত্বটা আরও বেশি গাঢ় হয়েছে আরও বেশি গভীর হয়েছে কতগুলো কারণে একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে কথা আপনি বললেন বিভিন্ন কারণেই তো আমাদের মধ্যে সন্দেহের কালো মেঘ জমে উঠছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসছে যে তারা কতটা দক্ষ তারা আসলে কাজ করতে পারছেন কি না এখান থেকে যে প্রশাসককে উইথড্র করা হলো পুলিশ সুপারকে উইথড্র করা হলো তার মানে মধ্যে সরকার অ্যাকনোলেজ করলেন যে দক্ষতা ব্যাপার আছে কিন্তু জনগণের মধ্যে কিন্তু একটা কথা খুব চাউর আছে যে ব্যাপারটা দক্ষতা নয় পুলিশ চাইলে পুলিশ অপরাধীকে ধরতে পারে পুলিশ চাইলে সাগরুণী হত্যাকারীরা কত 48 ঘন্টা পার হয়ে গেল পদ্মা মেঘনায় কত জল বয়ে গেল ধরা পড়ল না পুলিশ চাইলে চৌধুরী আলম কিংবা ইলিয়াস আলীর গুমের ঘটনার একটা রহস্য আমরা উন্মোচিত হতো আমাদের সামনে পুলিশ চাইলে তকির হত্যার রহস্য উন্মোচিত হতো আমাদের সামনে পুলিশ চায় কিনা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ধরা যাক যে আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনী জেনে শুনে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে কিনা এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা উঠে আসছে তো এবং এই কথাগুলো যদি ভুল হয়ে থাকে ভুল যেটা প্রমাণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর ভুল প্রমাণ করার দায়িত্ব সরকারের আর তৃতীয় যেটা ভয়ানক ধরনের অভিযোগ জনগণের বিভিন্ন স্তর থেকে উঠে আসছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি সম্পৃক্ত কিনা আমরা ক্রসফায়ার নাটকে বারবার দেখেছি আমরা বন্দুকযুদ্ধের নাটকে বারবার দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি জড়িত আমরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার দেখেছি দেখুন যে ঘটনাটা ঘটে গেল নারায়ণগঞ্জে 60 লোককে দিনে দুপুরে গুম করা হলো রাতের অন্ধকারে নয় দিনে দুপুরে গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হলো তাদের লাশ পাওয়া গেল শীতলক্ষাতে এটা একটা সফিস্টিকেটেড অপারেশন লাগে 60 লোককে আপনি দিন ধরে নিয়ে যাবেন তাদেরকে ক্ষতবিক্ষত করে হত্যা করা হয়েছে হাত পা বেঁধে পাথর বেঁধে ইটের ব্লক বেঁধে নারায়ণগঞ্জে যে জায়গা থেকে অপহরণ করা হয়েছে সেখান থেকে সেই নদীর দূরত্ব কিন্তু বেশি নয় এই 7 জন লোককে নিশ্চয়ই কোথাও নিয়ে হত্যা করা হয়েছে তাকে সফিস্টিকেটেড অপারেশনের দরকার তো এই 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 পুলিশের চোখের সামনে এতগুলো ঘটনা যদি ঘটে যায় তাহলে নাগরিক হিসেবে আমরা কে নিরাপদ থাকি পুলিশ আজকে নাগরিক সমাজে সমাবেশ করতে দিলেন না সংসদ ভবনের সামনে যেখানে তারা দেখাচ্ছিলেন যে তাদের কাছে লিখিত অনুমতি আছে ডিএমপি অফিস থেকে পুলিশ চুয়াডাঙ্গাতে বিএনপি অনশন মঞ্চ ভেঙে দিল সহিংস আন্দোলনের কোনো ব্যাপার না অনশন মঞ্চ পুলিশ যদি নাগরিক সমাজ ভাঙতে আর অনশন মঞ্চ ভাঙতে ব্যস্ত থাকে পুলিশ অপরাধী ধরবে কখন মানে এটা তো একটা প্রশ্ন ফলে আমাদের মনে সন্দেহের কালো মেঘ ঘনিয়ে আসে আরেকটা কারণে সরকারকে দায়িত্ব নিতে হবে শুধু সরকারি দলের ব্যাপার না বাংলাদেশের যে কোনো বড় রাজনৈতিক দলের ব্যাপার হচ্ছে রাজনীতির দুর্বৃত্তায়ন দুর্বৃত্তরা রাজনীতিতে প্রশ্রয় পায়
তারা একদম সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্রয় পায়, তারা মনোনয়ন পান, তারা নির্বাচিত হন, তাদের তারা ইনএভিটেবল হয়ে ওঠেন, ইনডিসপেন্সিবল হয়ে ওঠেন নারায়ণগঞ্জে ঘটছে বলে আপনি। ফলে এই রাজনীতির যে ব্যাপক দুর্বৃত্তায়ন হয়েছে এর সঙ্গে এই ঘটনা কোনোভাবে বিচ্ছিন্ন করে দেখা যায় না। ফলে এই যে একটা অবস্থার মধ্যে আছে কোনোভাবেই, আর যেটা হচ্ছে যে ব্লেম গেম, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি প্রধানমন্ত্রী বললেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে বিএনপি তার জন্য দায়ী, তথ্য প্রমাণ কোথায়? এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ববান লোকরা তথ্য প্রমাণ ছাড়া ব্লেম গেম খেলেন, অভিযোগের আঙুলটা বিভিন্ন দিকে তুলে ধরেন, তাতে হয় কি যে মূল অপরাধীরা না? সেক্ষেত্রে তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার দায়ী একই। আমরা আসলে এই প্রশ্নে মোহাম্মদ জমির আপনার কাছে আসি। আসলে আপনি সবসময় এই বিষয়গুলো বিশ্লেষণ করেন এবং সমাজকে নানা উপদেশ দেওয়ার চেষ্টা করেন। আমরা একটা এমন একটা সময়ের মধ্যে, আমি ক্রান্তিকাল বলে এই সময়টাকে বিশ্লেষণ করতে চাই না, তবে একটা কঠিন সময় তো আমরা পার করছি। এই সময়ের মধ্যে ব্লেম গেমের কথা বলেছেন পিয়াস করিম, আসলে সার্বিকভাবে আমরা এই ব্লেম গেম না করে আমরা কিভাবে আমাদের এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা, যদি সরকারের এই যারা পুলিশ বাহিনী তো যদি এ ধরনের দুষ্কৃতিকারী থেকে থাকে, নিশ্চয়ই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি চান না, মধ্যে যদি কোথা থেকে থাকে, আমরা কীভাবে এটা আইডেন্টিফাই করে আমাদের এই সমস্যার সমাধান করতে পারি? আপনাকে ধন্যবাদ। আমি শুনছিলাম, সেটা হচ্ছে যে সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি সরকারের দায়িত্ববোধের পর্যায়ে পড়ে যে নাগরিকের নিরাপত্তা সঠিকভাবে যেতে হয় সেটা করা, এবং যদি কোনো কারণে কোনো একটা ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে অনুসন্ধান করে সেই যে ঘটিয়েছে তাকে ধরা এবং তাকে দণ্ডপ্রাপ্ত করা, এবং দণ্ডপ্রাপ্ত করার যে প্রক্রিয়া সেটা যেটা লিগাল প্রসেস যেটা আছে সেটাকে অত্যন্ত স্পিডিভাবে স্পিডি ট্রাইব্যুনাল গঠন করে সেই দণ্ডটা বাস্তবায়ন করা। এখন এই যে পর্যায়গতভাবে যেটা আছে অবক্ষয় দেখা দিয়েছে আজকে, কেন সব কিছুর ক্ষেত্রে রাজনীতিকরণ করা হচ্ছে, একদল আরেক দলকে বলছে তোমরা করেছো, আরেকদল বলছে আমরা করিনি তোমরা করেছো। তো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে আমি মনে করি সরকার এবং বিরোধী দল যারা আছেন, যারা সংসদের ভেতরে এবং সংসদের বাইরে, সবাই একত্রিত হয়ে এটার সমাধান বের করার প্রয়োজন আছে। ইটস নট এনাফ টু জাস্ট টু হ্যাভ এ ব্লেম গেম, ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড, ফাইন্ড দ্য রাইট ডিনোমিনেটরস, এবং যে আমরা এই জিনিস করণীয় দরকার আছে। এখন আমি বলবো যে যে কোনো যে আজকে আওয়ামী লীগ আছে সরকারে, পরে হয়তো ভবিষ্যতে বিএনপি হবে, সেটা না। যারা ল এনফোর্সমেন্ট করে তাদের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখন সেখানে যদি তারা দায়িত্বের ক্ষেত্রে, উনি বললেন অভিজ্ঞতার কথা, আমি বললাম যে তাই শুধু নয়, এইটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু কারণে যেগুলো করা থাকা উচিত নয়, নৈতিক অবক্ষয়ের হওয়ার কারণে, দুর্নীতি হওয়ার কারণে, অনেক সময় অনেক কিছু জিনিস জেনেও তারা কোনো পদক্ষেপ নেয় না, এবং সেইটা যদি ঘটনা ঘটে থাকে। কেন আমি মনে আছে আমার প্রধান তথ্য কমিশনার হিসেবে আমার ওই 2500 যে উপজেলা যেটা আছে নারায়ণগঞ্জে, সেইটার একটা ঘটনা আপনাদের মনে আছে, যেটা একটা ডাক্তারকে পরে আমাদের ট্রাইব্যুনালে ডেকে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, পরবর্তীতে সে ডাক্তার সে একটা খুনের মামলার সঙ্গে সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সে আর পুলিশরা মিলে, পরবর্তীতে যখন তাকে আমরা ফাইন করলাম, খুব একটা মৌলিক না, ছোট্ট একটা সিম্বলিক্যাল ফাইন 1000 টাকা, সে গিয়ে হাইকোর্টে রিট করলো, সেখানে হাইকোর্টে সে হারলো, তারপরে সে সুপ্রিম কোর্টে সেখানে হেরেছে, তারপরে আবার রিভিউ পিটিশন করে সেখানে হেরেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই দায়িত্ববোধ যে জিনিসটা, সে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা, এ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমি মনে করি যে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে বললে হবে না যে আওয়ামী লীগের লোক খুন হয়েছে কি আওয়ামী লীগের লোক খুন করেছে, এটা না। এখানে একজন ব্যক্তি খুন হয়েছে, তার মধ্যে দেখেন অত্যন্ত মর্মান্তিক ব্যাপার, কদিন আগে একটা শিশু তাকে পাওয়া গেছে, একটা কিডনি তার কেটে নিয়ে চলে গেছে। হাউ ক্যান ইউ অ্যালাউ দিস টু হ্যাপেন, এবং দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। মানবাধিকার লঙ্ঘন শুধু না, এটা হচ্ছে মানবাধিকার প্রক্রিয়া। কিন্তু আমি বলি কি আপনি জানেন এটা কেন হচ্ছে জানেন, আজকে এইটাই যে ফলাফল যে আজকে ঘটছে, এইটা হচ্ছে 39 বছর আগেকার ঘটনার কারণে, 1975 সালের 15ই আগস্টের ঘটনার কারণে, যখন একটা পুরো পরিবারের সদস্যকে খুন করা হলো, এবং তারপরে ক্ষমতার যারা ছিলেন তারা কী করলেন, অত্যন্ত স্পর্শকতা আপনার জন্য, কিন্তু আমি তাও বলতে বাধ্য হচ্ছি, এটা তারা ইনডেমনিটি অর্ডিন্যান্স চালু করলেন, তাদের বিরুদ্ধে কেউ কোনো আইনগত প্রক্রিয়া চালু করতে পারবে না। তখন লোকে বলে আচ্ছা ঠিক আছে, খুনকে যদি পার পাওয়া যায় আমি করতে অসুবিধা কী আছে আমার, একটা না। তাহলে কি আমি একটু আপনাকে অন্যভাবে একটু যদি জিজ্ঞেস করি, তাহলে রাষ্ট্রে কি এখন চেইন অফ কমান্ড যেটা,
সেই শৃঙ্খলা বোধ থেকে নেই বলে কি আপনি মনে করেন? না, আমি চেইন অফ কমান্ড যদি 75 সালে সেই ঘটনাটা একটা উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসেন, এখনকার প্রেক্ষাপটে এই যে গুণ খুম হঠাৎ, আমি সেইটা সূত্র দিয়ে বলছি আপনাকে, সেই জন্য বলছি যে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। ইট ইজ নট এনাফ যে আমাদের যদি প্রতিমন্ত্রী যিনি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে অমুক করেছে অমুক করেনি ইত্যাদি, না, তুমি প্রপারলি ইনভেস্টিগেট করো। যারা পুলিশের ওখানে কর্মকর্তারা নিয়োজিত ছিলেন তারা যদি তাদের কর্মকাণ্ড পালন করতে পারেননি ঠিক মতো, তাদেরকে বরখাস্ত করো, তাদেরকে খালি বদলি করলে হবে না। জি জি জি, মোহাম্মদ জামিল, তাদেরকে বরখাস্ত করা হলো, শাস্তি দেওয়া হলো, কিন্তু এই সাতটি প্রাণ যারা চলে গেলো সেটি তো আর বোধহয় ফিরে পাওয়া যাবে না। বারবার কিন্তু আমরা একটা কথাই বলি যে এরপর থেকে আমরা একটা শিক্ষণীয় নিব, আমরা আমাদের রোড ম্যাপ তৈরি করব, আমরা ওই জায়গার মধ্যে আমাদের ক্যাপাসিটি বাড়াবো, সিসি ক্যামেরা করব, কিন্তু আসলে প্রতিদিনই কিছু কিছু নতুন ঘটনা ঘটছে। আর আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। জি, আমি তখন রাষ্ট্রদূত ইটালিতে, সিসিলিতে পালেরমোতে এবং দক্ষিণ ইটালিতে বাড়ি বার্লেটা এই দুই জায়গায়, আর এখানে পালের মধ্যে দিকে মাফিয়ার বেশ কিছু লোকজন, তারা ঠিক এক্স্যাক্টলি এই জিনিসগুলো করছিল, ওই ধরে র্যানসাম আদায় করে কিডন্যাপ করে নিয়ে যেত, কোনো কোনো ক্ষেত্রে যখন র্যানসাম পাচ্ছে না মেরে ফেলতো, কোনো কোনো ক্ষেত্রে র্যানসাম পেলে ছেড়ে দিত। আমার কথা হচ্ছে তখন কী করলো ইটালিয়ান গভর্নমেন্ট, তারা প্রত্যেক মোড়ে একটা করে সিসিটিভি ক্যামেরা করলো, এবং তারা যেটা ডিফেন্স এক্সপেন্ডিচার ছিল, ডিফেন্স বাজেটে যেটা বাজেটে যে ডিফেন্স এক্সপেন্ডিচার অর্থ ছিল, সেখান থেকে কিছু টাকা সরিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিল, অ্যাডিশনাল সিসিটিভি ক্যামেরা লাগালো এবং মনিটরিং করার জন্য লোকজনকে নিয়োগ করলো মাফিয়া নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ, এবং ইট ওয়ার্কড ইন মাই টাইম, এক বছরের মধ্যে, যেখানে কিনা আপনার নিয়ারলি 950 এরকম একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে, সেটা কমে 13-তে নেমে আসছে। আমরা অবশ্যই প্রত্যাশা করি না, আমাদের দেশ মাফিয়ার দেশ, যে মাফিয়া দেশের কথা আপনি বলেছেন, এটি একটি শান্তির দেশ এবং শান্তির প্রত্যাশা আমরা থাকি। আমাদের দর্শক আমাদের লাইনে আছেন, প্রিয় দর্শক আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক আপনি লাইনে আছেন? জি, প্রশ্নটি করুন। যে 7 জন অপহরণ পর তাদেরকে হত্যা করা হলো, আজকে যা দেখতে পেলাম আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, নূর হোসেন চেয়ারম্যান ওনাদের বাড়িতে র‍্যাব বিজিবি পুলিশ তল্লাশি চালাচ্ছেন, এমনকি যদি উৎপাতটা আরো যদি 2-4 দিন আগে হতো তাহলে যত সম্ভব হতো ওনাদেরকে জীবিত উদ্ধার করতে পারতেন, তা না করে আজকে করলেন, এমনকি একটি রক্তমাখা গাড়ি এবং 7-8 জনকে গ্রেপ্তার করলেন, ওনাদেরকে কোথায় নিয়ে গেলেন বা কি করলেন কোনো মিডিয়া গণমাধ্যমের কাছ থেকে আমরা সাধারণ জনগণ জানতে পারিনি, আসলে সেই বিষয়ে আপনারা কি জানেন? আমরা আপনার প্রশ্ন শুনেছি, আমরা আসলে বিরতির পরে সেই প্রশ্নের উত্তর খুঁজব। নিশ্চয়ই আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আপনার প্রশ্ন শুনতে পেয়েছেন, তারা নিশ্চয়ই একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমরা এখন একটা বিরতি নিতে চাই। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পর আবারও স্বাগত নিডল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আলোচনা করছি অপহরণ ও গুম এই বিষয় নিয়ে। আলোচনা করছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এবং সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর পিয়াস করিম। আমরা যে প্রশ্নটি নিয়ে বিরতিতে গিয়েছিলাম, একজন দর্শক প্রশ্ন করে বলেছিলেন আর 2-1 দিন আগে যদি সেই যে বাসায় আজকে পুলিশ গিয়েছে বা বিভিন্ন বাহিনী গিয়েছে যদি যেত তাহলে হয়তো বা এই 7 জনের অনুসন্ধান করা সম্ভব হতো বা তথ্য উদ্ঘাটন করতে বেশ সুবিধা হতো। তো আসলে প্রশ্নটি কিন্তু বেশ একটা আমি মনে করি উপযুক্ত প্রশ্ন, এই যে কেন সেই বাসায় যে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলার আসামি প্রধান আসামি সেখানে যায়নি এবং দর্শকও সেটি জানার চেষ্টা করেছে। পিয়াস করিম সাহেব, আপনি বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করেন? দর্শক শ্রোতা যে সেন্টিমেন্টটি ব্যক্ত করেছেন এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট। আজকে আমরা সবাই ভেবেছি যে আজকে কেন, এটা কয়েকটা দিন আগে এই বাড়িতে যাওয়া যেত না? মামলার প্রধান আসামি হচ্ছেন সেই ভদ্রলোক নূর হোসেন। নারায়ণগঞ্জে সবাই জানে যে এটা একটা দলের মধ্যে একটা ইনার স্ট্রাগলের একটা বহিঃপ্রকাশ। এই কয়েকদিন পরে যেতে হলো কেন? এই যে পুলিশের দক্ষতার প্রশ্ন আসে, জেনে শুনে অন্যদিকে তাকিয়ে থাকার প্রশ্ন আসে, সন্দেহের কালো মেঘগুলো এ কারণেই জন্মায় না? এই বিষয়টা পুলিশকে কি দায়ী করে শুধু ক্ষান্ত হবেন নাকি না? এখানে যেটি স্যার বলছেন রাজনীতিকরণ একটা বিষয় আছে, এটা তো আছে, রাজনীতিকরণ আছে, আঞ্চলিককরণ আছে। পুলিশকে যদি ব্যবহার করা হয় দলীয় পেটোয়া বাহিনী হিসেবে, পুলিশকে যদি ব্যবহার করা হয় বিরোধী দলের সভা সমাবেশ ভাঙার জন্যে, মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ময়লা গাড়ি পোড়ানো মামলা করার জন্যে, মাহমুদুর রহমান যখন আমার দেশ পত্রিকা অফিসে স্বেচ্ছা অন্তরীণ তখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে গাড়িতে আগুন দেওয়ার মামলা। তো পুলিশকে যখন এসব কাজে ব্যবহার করা হয় তখন রাষ্ট্রের কোনো নৈতিক ভিত্তি থাকে না
পুলিশের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য। আমি জমির ভাষায় এক ব্যাপারে একমত যে একটা গণতান্ত্রিক সমাজে মতভেদ থাকবেই, কিন্তু এই ব্যাপারগুলোতে যদি একটা জাতীয় মত ঐক্য সম্ভব হতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। একটা ছোট্ট ব্যাপারে খুব সংক্ষেপে একটু দ্বিমত পোষণ করি, আমরা এই মুহূর্তে ইতিহাসে যাবো না, জাস্ট একটা পয়েন্টে যে জমির ভাই তো বললেন 75-এর 15 আগস্ট ট্র্যাজেডি, এটা জাতীয় ট্র্যাজেডি, বঙ্গবন্ধুর এই 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 মৃত্যু সমস্ত জাতির জন্য ট্র্যাজেডি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং তার মৃত্যু, তার পরিবারের সদস্যদের অকাল মৃত্যু, তাদের হত্যাকাণ্ড সমস্ত জাতির জন্য শোক এবং ক্ষোভের বিষয়। কিন্তু একই সঙ্গে এটা সত্যি কথা, 72 থেকে 75-এর 15 আগস্ট কিন্তু বাংলাদেশে দুধ মধুর বন্যা বয়ে যায়নি। সেই সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, বারবার ঘটেছে, সিরাজ শিকদারই প্রথম কেস নয়, মাঝে মাঝে বলা হয় যে সিরাজ শিকদার হচ্ছে প্রথম ক্রস, প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজারো কর্মী মারা গেছেন। আমি নিজের চোখে দেখেছি তৎকালীন জাসদের একজন কর্মী সমস্ত কাজ দগদগ আগুন, তাকে ধরে ডেকচির মধ্যে পানি গরম করে পানি ছেড়ে দিয়েছে, এরা ওটা হচ্ছে সে বেঁচে গেছে, এরকম বহু কেস ঘটেছে। আজকে সন্ধ্যাবেলায় আরেকটি টেলিভিশন চ্যানেলে আমাদের বন্ধু জেনারেল মনিরুজ্জামান বলছিলেন মুজিব সাহেব, ওনার পদবিটা আমি ঠিক ধরতে পারিনি, আগরতলা ষড়যন্ত্র মামলার 3 নম্বর আসামি, উনি গুলিস্তান সিনেমাহলের পাশে রেস্টুরেন্টে সকালে নাস্তা খাচ্ছিলেন, তাকে ধরে এনে কলার ধরে টেনে এনে গুলিস্তান কামানের পাশে গুলি করে বিদ্রোহ সবাই চলে গেল। এই ঘটনাগুলো ঘটেছে 75-এর পূর্বকালীন সময়, ফলে 75-এর ট্র্যাজেডি অবশ্যই জাতির ট্র্যাজেডি, কিন্তু 75-এর আগে দুধমধুর বন্যা বয়ে যাচ্ছিল না এবং 75-এর পরেই সব অধঃপতনে যাচ্ছে, এটা বোধহয় ইতিহাসে একটা অপব্যাখ্যা হয়ে যায় আর কি। বাট না, এই কথা সত্যি যে এটা একটা সংকটের সময় দিয়ে আমরা যাচ্ছি এবং এই সংকট আমাদেরকে সবাইকে পরস্পরের দিকে অঙ্গুলি নির্দেশ না করে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটা সম্মিলিত প্রয়াস। অবশ্যই অবশ্যই, আমরা 75 বা আমরা পূর্ববর্তী সময় না গিয়ে আমরা চাই যে আমাদের সামনে কীভাবে আমরা অগ্রসর হতে পারি। আমরা একটা বিষয়ে জনাব মোহাম্মদ জমির, আপনি সুশীল সমাজের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করেন, এই মর্মে বলি সব টেলিভিশনে টক শো করেন, পত্রপত্রিকায় লিখেন, আপনার আর্টিকেল বহু জায়গায় ছাপা হয়, কিন্তু আজকে একটা বিষয় আমরা দেখেছি অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে একটা মানববন্ধন চলাকালীন অবস্থায় পুলিশ সেখানে বাধা দিয়েছে, রিক্সা সেখানে রিক্সাওয়ালাকে গ্রেফতার করেছে, মাইক কেড়ে নিয়েছে, যেখানকার মধ্যে আপনাদের মতোই প্রতিনিধিত্বকারী নাগরিক সমাজের যারা মানে প্রতিনিধিত্ব করেন, সাবেক উপদেষ্টারা ছিলেন, তারপরে টিআইবির নির্বাহী পরিচালক ছিলেন, আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ছিলেন, ডক্টর বদিউল মজুমদার ছিলেন, এই যে আমরা একটা প্রেক্ষাপটে যে এটা তো একটি এই মানববন্ধনের একটা অ্যাওয়ারনেস তৈরি করা, ইট ডাজ নট মিন যে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে গিয়েছে, কিন্তু এই বিষয়টাকে আপনি আমি আমি প্রথম শুনছি, আমি সারাদিন আজকে অন্যান্য অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ রাইট, এবং যদি কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিদ্বয় তারা যদি দাঁড়িয়ে তাদের প্রকাশ মত প্রকাশ করতে চায় তাদের প্রকাশ করার অধিকার আছে। তবে আপনি জানেন লন্ডনে যেরকম আছে, লন্ডনে কয়েকটা বিশেষ জায়গা ছাড়া হঠাৎ করে দাঁড়িয়ে আপনি মানববন্ধন করতে পারবেন, যেমন হাইড পার্কের একটা কর্নার আছে, সেখানে যখনই আপনি বলবেন সেখানে আপনি গিয়ে আপনার মত প্রকাশ করতে পারেন। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে ট্রাফালগার স্কোয়ারে করতে চান, ইভেন ট্রাফালগার স্কোয়ারে এখন ওরা বলে দিয়েছে আগে পুলিশ কমিশনারকে বলতে হবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপরে আপনার জায়গা নির্ধারিত করে দেবে ট্রাফালগার স্কোয়ারে কোন জায়গাটা দাঁড়িয়ে আপনি আপনার ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে আপনি যা কিছু বলার বলবেন, কিন্তু এছাড়া আপনি রাস্তাঘাটে কোথাও দাঁড়াতে পারবেন না। আমি জানি না এনারা যারা গেছেন তারা নিশ্চয়ই মত প্রকাশের জন্যই গেছেন, মানববন্ধন করার জন্যই গেছেন, ভালো কথা, তবে আমি জানি না তাদের উচিত হবে, আমি নিশ্চয়ই করেছেন তারা যদি কোনো কারণে পারমিশন চিঠি থেকে থাকে তাহলে পুলিশের আমার মনে হয় এরকম জাতীয় ঘটনা করা উচিত নয়। এখানে পারমিশনের চেয়ে বড় বিষয় তাৎক্ষণিকভাবে কিন্তু একটা শান্তিপূর্ণ মানববন্ধন কি করতে বাধার কোনো, এখানে মানববন্ধনকে বাধা দেওয়ার চেয়ে বরং ওই যারা করছেন তাদেরকে নিরাপত্তা যদি করা যায় তাহলে শৃঙ্খলাবদ্ধতা থাকে। আমার আমি একই কারণে বলেছিলাম, এটা আপনার না আরেকটা ইয়েতে বলেছিলাম, যখন তিস্তার জন্য লং মার্চ করছিল বিএনপি তখন আওয়ামী লীগের কিছু কিছু তারা বলেছিলেন যে না এটা করা উচিত না, এটা নেতিবাচক ইত্যাদি ইত্যাদি, আমি বলেছিলাম যে না যদি কেউ মত প্রকাশ করতে চায় কেন করতে পারবে না, নিশ্চয় করবে, তবে সরকার যদি চিন্তিত হয় যে এটার কারণে যদি কোনো অসন্তোষ সৃষ্টি হতে পারে কিংবা বিশৃঙ্খলতা সৃষ্টি হতে পারে তাহলে ঠিক আছে, সরকার তাদেরকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে তাদেরকে নিয়ে যাবে যাতে বিশৃঙ্খলতা না হয়। বাট এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু প্রোটেস্ট। না, সেক্ষেত্রে আমরা যদি একটু আমাদের সময় যদি শেষ করবো, আমি এই বিষয়টা আপনার সাথে আবার একটু শেয়ার করে নিই দর্শকদের সুবিধার্থে, সেটা হচ্ছে গণজাগরণ মঞ্চ যখন তৈরি হয়েছিল হাজার হাজার তরুণরা সেখানে সমবেত হয়েছে, পুলিশ ঘেরাও করে রেখেছে, কারণ সেখানে বলা হয়েছে আমরা একটা গণ আন্দোলন করছে, সেটা রাষ্ট্রের জন্য গণ আন্দোলন করছে, তো সেই ক্ষেত্রে যদি অত বড় একটা স্পেস নিয়ে করতে পারে, আর এখানে যারা এসছেন তারা কিন্তু অত্যন্ত মনে করি সমাজের অত্যন্ত উঁচু শ্রেণীর ব্যক্তিরা এসছেন, বিশেষ করে আমরা আইন ও সালিস কেন্দ্রের সুলতানা কামাল, ডক্টর ইফতেখারুজ্জামান, তারপরে রয়েছেন রাশেদা কি চৌধুরী, শাহদিন মালিক,
এরা সকল ওখানে ছিলেন, দেবপ্রিয় ছিলেন, এরা সবাই ছিলেন। তো এর মধ্যে থেকে যদি আমরা এরকম দেখি, আমি জানি না রাষ্ট্র কিভাবে ভাবছে, আমি পুরোপুরি জানি না ঘটনাটার কথা, আমি নিজে মন্তব্য এইটুকু মন্তব্য করব যে যখন এইসব ব্যক্তি ছিলেন তারা দায়িত্বশীল ভূমিকায় রাখবেন, এবং পুলিশের উচিত ছিল তাদের সাথে আলোচনার মাধ্যমে জিনিসটা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার মাধ্যমে শেষ করা। এমন কিছু জিনিস করা উচিত হয়নি যাতে করে কিনা ওই যে ভেঙে দেওয়া যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, কোট অন কোট ভেঙে দেওয়া, ব্যানার ছিনিয়ে নেওয়া ইত্যাদি করা, উই মাস্ট লার্ন টু বি টলারেন্ট। নাগরিক সমাজের শান্তিপূর্ণ সমাবেশ ভেঙে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠে, আমাদের তো প্রশ্ন জাগবে আমাদের মনে। তাহলে সেক্ষেত্রে আমরা আপনার এই উত্তরের রেশ ধরে বলতে পারি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম সহ সাতজনের অপহরণের ঘটনায় আজকে কিন্তু একটা মন্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জের নেতা শামীম ওসমান। তিনি বলেছেন যে এটার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট থাকতে পারে, টেলিভিশন চ্যানেলে তিনি কথা বলেছেন। তো তার এই মন্তব্য দিয়ে এর আগে তিনি একটা জিডিও করেছেন তার নিরাপত্তা চেয়ে, আর আজকে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সংশ্লিষ্ট থাকতে পারে। আসলে আমরা কার কথা সঠিক ধরবো? তিনিও তো একজন দায়িত্বশীল ব্যক্তি। এটা তো ইমান আনার ব্যাপার না, এটা তো আল্লাহর উপর বিশ্বাসের মতন ধর্মীয় ব্যাপার না। তদন্ত করে এম্পিরিক্যাল ফ্যাক্টস আমাদের যেটাকে বলে সেটাতে আমরা বিশ্বাস রাখবো। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক, যে দোষী সেই হোক, মানে কে কি বলছি আমরা দায়বদ্ধতা সৃষ্টি করতেই হবে। দায়বদ্ধতা সৃষ্টি করে সেই অনুপাতে যা কিছু করণীয় মেজার্স হ্যাভ টু বি টেকেন। এক্ষেত্রে যেমন আমরা আবার আরেকটা জায়গায় যদি যাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আজকে দেখেছেন সাদেক হোসেন খোকা, তিনি বলেছেন যে এটা বোবা কানা এবং সবাই জানে নারায়ণগঞ্জে কী ঘটেছে, কারা করিয়েছে। কিন্তু সেখানে আমাদের মন্ত্রীকে উল্লেখ করে তিনি বলেছেন মন্ত্রী একজন বেকুব ব্যাককেল, তিনি বলতে পারেন না কে করেছেন। এটা সাদেক হোসেন খোকা কিন্তু আজকে মন্তব্য করেছেন। তো এখানে আসলে এই যে যেটা আমরা আলোচনা করছিলাম যে একে অপরের প্রতি এ ধরনের বক্তব্য ছড়ে দেওয়া, এটা বা করা শালীনতা, তো সেক্ষেত্রে তো আমরা আসলে যেই জায়গাটাতে আমরা চাচ্ছি যে এই উদ্ঘাটন হোক বা আমাদের যারা খুনি হয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, সেই জায়গাটাতে কিন্তু আমরা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছি না। সেটা আমরা প্রধানমন্ত্রীকে বলি, বিরোধী দলকেই বলি, যাকেই বলি না কেন, তো এইটার উত্তরণের উপায়টা কি? আমরা শেষ মুহূর্তে আছি সেজন্য বলছি, দলমত নির্বিশেষে আমাদেরকে আমাদের উচিত হবে যে একটু সহনশীল হওয়া, এবং আমাদেরকে সবাই মিলে চেষ্টা করা উচিত যাতে করে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তাদেরকে যদি কোনো কারণে আমরা দেখি তারা দায়িত্ব বোধে তারা ঠিক মতো পালন করছেন না দায়িত্ব, তাদেরকে সরাসরি বলা এবং এটা সরাসরি উন্মুক্ত। আজকাল তো ২৪টা চ্যানেল রয়েছে, তাই না? আজকাল FM রয়েছে, কমিউনিটির সরাসরি বলা, পত্রিকা রয়েছে, এত বলা, প্রেস কনফারেন্স করে এই হচ্ছে আমরা এটা দেখেছি। অ্যান্ড উই হ্যাভ টুডে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, না 100 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অফ মোবাইল ফোনস। কিন্তু মনে করো যে আমাদের থানার যে ওসিরা রয়েছেন তারা এত প্রভাবশালী, তারা এত বেশি আধিপত্য বিস্তার করতে পারে যে যে কোনোভাবে আপনার সে প্রতিবাদ করার কিন্তু ভাষা থাকে না। সেটা আমাদেরকে ততটুকু সাহস আনতে হবে, অতটুকু সাহস তো রাখতে হবে আমাদেরকে, মানে সাহস সংগ্রহ করতে হবে। এবং যেটি আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে জনাব পিয়াস কিম বলেছিলেন যে আমাদেরকে 10টা এজেন্ডা দিয়ে বলেছে আমাদেরকে কী কী করণীয় রয়েছে এবং সকলকে একত্রিত করার জন্য বলেছে যদি এ ধরনের গুম খুনে। এখানে কোনো রাজনীতি আর করণ করা উচিত না, এখানে দেশের স্বার্থের প্রয়োজনে, জনগণের স্বার্থের প্রয়োজনে সবাই একমত হয়ে একত্রিত কাজ করা প্রয়োজন। আমরা কি একমত হতে পারবো? না, শুধু রাজনীতির বাইরে তো কিছু নেই, মানে অপহরণ একটি রাজনৈতিক ইস্যু, একটি মানবিক ইস্যু, সামাজিক ইস্যু, হত্যা একটি রাজনৈতিক ইস্যু, মানবিক সামাজিক ইস্যু, রাজনৈতিক ইস্যু। ফলে রাজনৈতিক দলগুলোর বক্তব্য থাকবে, এখানে বন্ধ করে দেওয়া যাবে না। কিন্তু এই রাজনৈতিক দলগুলো যার যার মতাদর্শগত অবস্থান থেকে বক্তব্য দেওয়ার পরেও একটা ঐক্যের প্রক্রিয়া তৈরি করা যায় কি না, এটা এই মুহূর্তে দিবাস্বপ্নের মতো মনে হচ্ছে। বাংলাদেশের বাস্তবতার নিরিখে এই সম্ভাবনা কালকে কিংবা পরশু বাস্তবায়িত হবে কোনো উপায় আমরা দেখছি না। কিন্তু আমরা যদি কিছু একটা না করতে পারি তাহলে দেশ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাবে, এ থেকে আমরা রক্ষা করতে পারবো না। 71 মুক্তিযুদ্ধ এই কারণে হয়নি আর কি, সেই কথা আমাদের বারবার মনে রাখতে হবে। আমরা কিন্তু একটা আশার দিক যেটা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা যাতে এন্টি কিডন্যাপিং একটা স্কোয়াড কিন্তু করা হয়েছে এবং সেখানে তারা অনেক 40 জনের তাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যদি পুলিশের সাথে মানুষের এই বন্ধুত্বটা যদি আরও বেশি করা যায় যে আতঙ্কটা বিরাজ করছে সেটি কিন্তু আমরা আরেকটা জিনিস করা হয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ঘটনা, সেটা হচ্ছে যে সাদা পোশাকে যে কোনো ব্যক্তি এসে বলে আমি অমুক ডিবি কি র্যাব কি কোনো কিছু, তার সেটাকে গ্রহণযোগ্য নয়। তাকে তার পুরো ফর্মাল পোশাকে আসতে হবে এবং তাকে তার আইডি কার্ড দেখাতে হবে,
এটা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি তার আইডি কার্ডটা ভুয়া আইডি কার্ড দেখে তাকে যদি বাংলাদেশের যে কোনো পাড়ার প্রেসে আইডি কার্ড ছাপানো যায় তো সেই সেই জিনিসগুলো আমাদের তাহলে ব্যক্তিকে জিজ্ঞেস করতে আপনার নাম্বার কি ফোন নাম্বার কি তার একটা আমাদের সরকারের তরফ থেকে সেটা করা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রীর তরফ থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা নাম্বার লাগিয়ে দেওয়া যে অমুক নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন যে অমুক ব্যক্তি এরকম কোনো ওই জায়গায় প্রতিষ্ঠানে কাজ করছে কিনা। মানে কাউকে যদি সাদা পোশাক হোক যেভাবে গ্রেপ্তার করতে হোক তার কাছে একটা নাম্বার থাকলে সকলের কাছে সেই নাম্বারে ফোন করে জানবে উনি যে এসছেন উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিনা। এছাড়া তো এখন এই মুহূর্তে কোনো উপায় নেই। আমি জানি না এক দেড় কোটি লোকের শহরে 40 জনের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড কোনোরকম অভিঘাত রাখতে পারবে কিনা, কিন্তু এটাও মন্দের ভালো আর কি। এটা একটা আমার হতাশা, আমরা খড়কুটো জড়িয়ে ধরি না, যখন আমরা হতাশার আজকে ওই যে অনুষ্ঠানের কথা বললাম দুপুরে গেছিলাম যেখানে, সেখানে একজন ভারতীয় মেজর জেনারেল তিনি ছিলেন ওখানে, উনি হচ্ছেন চেয়ারম্যান সেন্টার ফর পলিসি অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, তিনি দিল্লিতে, তিনি বললেন এরকম জাতীয় ঘটনা কিছু সময় মহারাষ্ট্রতে এবং বোম্বেতে হচ্ছিল, তখন তারা ওইভাবে ওই সিসিটিভি ক্যামেরা এবং ইত্যাদি অনেক জিনিস নিয়ে অনেক কমিয়ে নিয়ে এসছেন। তো আমাদেরও সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করে ইনশাল্লাহ পারবো আমরা। জি, ধন্যবাদ। আমরা দুজনের কাছ থেকে শুনছিলাম, আমরা আসলে যেটি একেবারেই মনে করি না যে আমরা একেবারেই গোল্লায় যাচ্ছি, আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যেটা দিয়ে শেষ করছিলাম আলোচনা সেটা হচ্ছে এন্টি কিডন্যাপিং স্কোয়াড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, জনগণ এবং পুলিশের বন্ধুত্ব যত শক্তিশালী হবে তত কিন্তু মানুষ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, এবং সেই বৃদ্ধি পেলেই কিন্তু আমাদের যে কিডন্যাপিং সহ নানা যে সমস্যার কথা আজকে সরকারও উদ্বিগ্ন, বিরোধী দল উদ্বিগ্ন, রাষ্ট্রের সকল মানুষ উদ্বিগ্ন, সেই জায়গার একটা সুরাহা আমরা করতে পারবো। দর্শক দেখছিলেন নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন ourdemocracy@rtvbd.tv। আবারও দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ভীষণ ভালো থাকুন।